नमस्कार दर्शक बंधु, हमें रोहिणी। हमारे यूट्यूब चैने अपन सकल के स्वागत जाना। आगामीकाल 23 मे मोहिनी एकादशी व्रत। यह दिन श्री विष्णु मोहिनी रूप धारण कर। पद्मपुराणे रूपर कहनी वर्णित आओ बला आई दिन निष्ठा भरे को साधारण व्यक्ति जदि व्रतटी पालन कर व्रत कथा शोने ताहले तार जीवने सुख समृद्धि और तार मनोबांछा पूरण घटे। ए दिन भगवान श्री विष्णु अमृत सकल देवता के प्रदान करे छिलें। ठीक एक रकम अमृत तुल्य आशीर्वाद श्री विष्णुर कास थेके पावार जोन्नो आमरा ओई दिन व्रत पालन करे थाकि। ठीक बैशाख मासे शुक्लपक्षेर एकादशीर दिन ए व्रतटी अनुष्ठित होय। এই বছর 3 মে 2020 সকাল 9:09 থেকে এই মোহিনী একাদশী ব্রতটি অনুষ্ঠিত হবে এবং এর সমাপ্তিকাল 4 মে সকাল 6:12 পর্যন্ত থাকবে। আর এই দিন যুধিষ্ঠির এই ব্রতটি পালন করেন তার কষ্ট লাঘব করবার জন্য। আসুন আমরা অতি সাধারণ আমরা বাবার কাছ থেকে তার দেয়া অমৃত তুল্য আশীর্বাদ পেতে চাইব। তার জন্য নিষ্ঠাভরে অবশ্যই এই দিন শ্রী বিষ্ণুর পূজো আমরা করব। বাড়িতে যদি আপনাদের শ্রী বিষ্ণুর মূর্তি থাকে সাথে মা লক্ষ্মী অবশ্যই জানি থাকে বা ফটোর সামনে কাজটি করতে পারেন। আপনারা হলুদ রঙের বস্ত্র পরে 3টি হলুদ পুষ্প আপনারা শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করুন। এতে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং আপনারা যা চাইছেন মনোবাঞ্ছিত ফল আপনারা আপনাদের জীবনে পাবেন। সাথে অবশ্যই যদি পদ্ম থাকে তো পদ্ম, না হলে গোলাপ হলেও মা লক্ষ্মীর চরণে দিন। এতে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধিও ঘটবে। সেকেন্ড যেটি করবেন আর্থিক কষ্টের জন্য, একটি দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা আপনাদের বাড়িতে ওই দিন গৃহের মন্দিরে প্রতিষ্ঠা করতে পারেন। যদি আপনাদের আগেই দক্ষিণাবর্ত শঙ্খ আপনাদের বাড়িতে থাকে তাহলে ওই দিন দুধ গঙ্গাজল কেশর দিয়ে ওই দক্ষিণাবর্ত শঙ্খটিকে চান করান এবং গঙ্গাজল সেই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে ঢালুন এবং শ্রী বিষ্ণুর চরণে ওই শঙ্খ দ্বারা জল অর্পণ করুন। এতে আপনাদের গৃহের ধনধান্য আর্থিক কষ্ট দূর হবে এবং ধনধান্যতা বৃদ্ধি পাবে। তৃতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্যই তুলসীর সহিত চন্দন মেখে সেই তুলসী শ্রী বিষ্ণুর চরণে দিন। এতে আপনাদের গৃহের শান্তি বজায় থাকবে। সাথে যে ব্রতটি পালন করছেন সে অবশ্যই সাদা চন্দন এবং কেশর সহিত সেই চন্দনের তিলক ওই দিন মাথায় বা কপালে লাগান। এতে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে। পারলে পরিবারের প্রত্যেকটি সদস্যকে এই টিকা লাগাতে পারেন। যাদের বিবাহতে বাধা হচ্ছে তারা ওই দিন রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে একটি ময়ূর পঙ্খ হলুদ ফুল সমেত রাধাকৃষ্ণের মন্দিরে কৃষ্ণের চরণে অর্পণ করুন। এতে বিয়ের সমস্ত বাধা কেটে যাবে এবং যারা ভাগ্য বিড়ম্বনার বারবার শিকার হচ্ছেন তারা অবশ্যই একটি বাঁশি শ্রী বিষ্ণুর চরণে বা রাধাকৃষ্ণের মন্দিরে অর্পণ করুন। এতে ভাগ্য বিড়ম্বনা দূর হবে এবং আপনাদের গৃহে সমৃদ্ধি ঘটবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।